অনুব্রত দিল্লি যাত্রা দোটানা বহাল। কেষ্টর ভাগ্য নির্ধারণ হতে চলেছে আগামী সোমবার। শুক্রবার দিল্লির রাউজ এভিনিউ আদালতে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদনের মামলার শুনানি। প্রায় দেড় ঘন্টা শুনানির পর রায়দান স্থগিত রাখে দিল্লির রাউজ এভিনিউ আদালত। অনুব্রতর পক্ষে সওয়াল জবাবে ঝড় তোলেন তারকা আইনজীবী কপিল সিব্বল। সূত্রের খবর, আইনজীবী দাবি রাখেন যেখানকার মামলা সে রাজ্যের আদালতেই বিচার হবে, অভিযুক্তকে দিল্লি নিয়ে যাওয়ার এখতিয়ার নেই। ইডির আইনজীবীর পাল্টা জবাব, অনুব্রতর আর্থিক দুর্নীতি শুধু বাংলাতেই আটকে নেই, সম্পত্তির হদিশ মিলেছে দিল্লিতেও, দিল্লি থেকেই তদন্ত চলছে, তাই অনুব্রতকে দিল্লি নিয়ে আসা জরুরি। অপেক্ষা এখন 19শে ডিসেম্বর, অর্থাৎ আগামী সোমবারের। যতই টালবাহানা হোক, অনুব্রতর দিল্লি যাত্রা নিশ্চিত, দাবি আইনজীবী কৌস্তব বাগচির। ইডি যে মামলাটাতে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে রাউস এভিনিউ কোর্টে যে দরখাস্তটা করেছিল, পরবর্তীকালে সেটা দিল্লি হাইকোর্টে জুরিসডিকশনাল পয়েন্টে সেটা চ্যালেঞ্জ হয়, আবার ফেরত চলে আসে সেটা রাউস এভিনিউ কোর্টে। এবং তাতে করে যেটা এখন সামনে আসছে, তাতে করে সোমবার দিন রায়দান হবে, এখন জাজমেন্টটা সিএভি হয়ে আছে। একই কোর্ট আমার মনে হয় না অনুব্রত মণ্ডলের আর তাকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে। একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে মোটামুটিভাবে যেটা বোঝা যাচ্ছে অনুব্রত মণ্ডলের মোটামুটি দিল্লি যাত্রাটা। তদন্ত প্রভাবিত করার চেষ্টা চলছে, তবে তার সম্ভব নয়, দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। সিবিআই দেখছে, কোর্ট দেখছেন, এইসব ঘটনা আগেও হয়েছে, তার জন্য অভিযোগও হয়েছে, অনেকবার প্রভাবিত করার চেষ্টা হচ্ছে আইনকে এবং কোর্টকে, আমার মনে হয় সেটা আর সম্ভব না। অন্যায় করলে সাজা পেতেই হবে, দেশের সাংবিধানিক নিয়ম। প্রতিক্রিয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। এগুলো প্রসেস বাই বিষয়ে অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমি কি বলবো, এটা কিছু বলার নেই। তবে যিনি অন্যায় করেছেন তার সাজা পেতে হবে, সেটাই ভারতবর্ষের সাংবিধানিক নিয়ম। কেষ্টকে দিল্লি নিয়ে যেতে মরিয়া ইডি, তবে সেই রাস্তাটা যে খুব একটা মসৃণ নয় তা এতদিনে স্পষ্ট। পদে পদে নিজের প্রভাবের প্রতিফলন ঘটাচ্ছে বাংলার কেষ্ট। এতদিনের টানাপোড়েনের শেষ সোমবারে হবে তো, এখন সেটাই দেখার। সত্যজিৎ মুখোপাধ্যায়, মফিজুল ইসলাম এবং অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।